আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারবি। এখন আর স্বপ্ন নয়, মিরপুরে প্রায় প্রতিদিনই পরীক্ষামূলক চলাচল করছে মেট্রো রেল। প্রথম ধাপের দক্ষতা পরীক্ষার পর আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে মেট্রোর সমন্বিত পরীক্ষা। এখন চলছে যার শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই সাথে চলছে চালকদের প্রশিক্ষণ। মেট্রো রেলের অগ্রগতি নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন শফিকুল আলম ও নাজমুল হোসেন সাইমন। মিরপুরের আকাশে তাকালেই দেখা মিলবে উড়াল রেলের পরীক্ষামূলক ছুটে চলা। ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক যাত্রার আগে অন্তত ৬ মাস উড়াল রেলের সমন্বিত পরীক্ষা করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। আগস্ট থেকে সমন্বিত পরীক্ষা শুরু করতে এখন চলছে চালকদের প্রশিক্ষণ। লাইনের ত্রুটি ঘোচাতে প্রতিনিয়ত ঘুরছে রেলের চাকা। মেট্রো রেল চলাচলের জন্য সব মিলিয়ে ১৯টি ধাপ সম্পন্ন করতে হবে। বাণিজ্যিক চলাচলের আগে ধাপগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা নিশ্চিত হতে চায় কর্তৃপক্ষ। আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নেটওয়ার্ক সিস্টেম থাকবে, না হলে মেট্রো রেল সঠিকভাবে পরিচালনা করা যায় না, এবং সেটার এখন আমরা টেস্টিং কাজটা করছি। এই টেস্টিং কাজটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা ট্রেনের সাথে এটাকে আমরা যে একটা ইন্টিগ্রেটেড টেস্টের কথা আমরা বলি, তখন এটা ট্রেনের সাথে এটাকে ইন্টিগ্রেট করে তখন সেই জায়গাটাতে আমরা পরিচালনা করব। সমন্বিত পরীক্ষায় সব স্টেশনে রেল ঠিকমতো থামছে কিনা, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগ ঠিক আছে কিনা, এসব বিষয়ে যাচাই করে দেখা হবে। উত্তরে থেকে আগারগাঁও পর্যন্ত এই পরীক্ষা লম্বা সময় ধরে চলবে বলেও জানান প্রকল্প পরিচালক। আর আমাদের এখন যেটা চ্যালেঞ্জিং কাজ সেটা হচ্ছে আমাদের এক্সিট এন্ট্রি নির্মাণ কাজটা পরিপূর্ণভাবে সম্পন্ন করা। প্রথম তিনটা স্টেশনের কাজ অর্থাৎ উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ, এই তিনটা স্টেশনের এই কাজগুলো পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের পল্লবী প্রায় শেষ পর্যায়ে আছে, তার পরবর্তী যে স্টেশনগুলো আছে কোনোটার হয়তো একদিকে হয়েছে, কোনোটার হয়তো উল্টা দিকে হয়েছে, বাকি জায়গাগুলোর যে কাজ আছে এটা চলমান আছে। মেট্রো রেলের যাত্রী ভাড়া, গতি, কোন স্টেশনে কতক্ষণ থামবে, কত যাত্রী পরিবহন করবে, শিগগিরই এসব বিষয়ে চূড়ান্ত করবে কর্তৃপক্ষ। উত্তরার উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনে যাতায়াত করবে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল, এবং তার জন্য অন্তত প্রতি ৪ মিনিট অন্তরন্তর প্রত্যেকটি স্টেশনে অতিক্রম করবে মেট্রো রেল। এর জন্য ১০ সেট মেট্রো রেল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পদ্মা সেতুকে কেন্দ্র করে শরীয়তপুরে লেগেছে উন্নয়নের হাওয়া। সেতু উদ্বোধনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উন্নয়ন কর্মযজ্ঞ। জাজির সহ পুরো শরীয়তপুরে গড়ে উঠেছে নতুন শপিং মল, হোটেল, বেসরকারি হাসপাতাল, হিমাগার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও দেশের বৃহৎ শেখ হাসিনা তাৎপল্লী এই অঞ্চলের মানুষকে হাতছানি দিচ্ছে ব্যাপক কর্মসংস্থানের। শরীয়তপুর থেকে ইব্রাহিম হুসাইনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু এখন আর যোজন যোজন দূরে নয়। সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে আগামী মাসের ২৫ তারিখে উদ্বোধনের মধ্য দিয়ে খুলে যাচ্ছে স্বপ্নের দ্বার। আর সময় যতই ঘনিয়ে আসছে শরীয়তপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ততই এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের কাছাকাছি। এ সেতু শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থারই স্বপ্ন দেখাচ্ছে না, বরং উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবার হাতছানিও দিচ্ছে। এরই মধ্যে পদ্মা সেতু দেখতে আসা দর্শনার্থীদের জন্য গড়ে উঠছে হোটেল রেস্টুরেন্ট। আমরা তো প্রথম ওই আরিসার ঘাটে যে বসে থাকতে দাঁড়ায় থাকতে হয়েছে, শুয়েও থাকতে হয়েছে, এই বেরোয় লোকে আমাদের এই সেতুটা পোয়াতে অনেকটা সুবিধা হয়েছে, ভালো হয়েছে। পদ্মা সেতু উপলক্ষে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসা যাওয়া আছে, এখন আসতেছে এবং আগামীতে আরও আসবে। শীঘ্রই এটা চালু হবে, চালু হলে ইপার উপার মানুষের জন্য আসা যাওয়ার সাথে ব্যবস্থা খুব সহজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। এখন বিভিন্ন বড় বড় কোম্পানি বা শিল্পপতিরা আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য জমি ক্রয় করতেছে। এছাড়া জাজিরা উপজেলার নওডোবায় স্থানীয়দের জীবনমান উন্নত করতে নির্মাণ করা হচ্ছে দেশের সবচাইতে বড় শেখ হাসিনা তাৎপল্লী। শেখ হাসিনা তাৎপল্লীর প্রথম ধাপের ভরাট ও বাউন্ডারি ওয়ালের কাজ আমরা আগামী জুনের ভিতরে শেষ করব, এবং আশা করতেছি দ্বিতীয় ধাপের কাজ জুলাই থেকে আমরা আবার শুরু করতে পারব। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে শরীয়তপুর সহ এ অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে বলছে চেম্বার অফ কমার্স। পদ্মা সেতু উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে, এই উপলক্ষে শরীয়তপুর তথা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যবসা বাণিজ্য
সুদূর প্রসারী একটা পরিকল্পনা হচ্ছে। আর পদ্মা সেতুর হাত ধরে শরীয়তপুর সাহিত্য সংস্কৃতিতে অভাবনীয় সাফল্য অর্জন করবে বলে জানালেন জেলা প্রশাসক। এই অঞ্চলের মানুষ বিভিন্ন জেলার এই পদ্মা সেতুকে নিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে, শরীয়তপুরে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে। আর মাত্র কদিন, তারপর স্বপ্ন ছুঁয়ে দেখবে এ আনন্দে বিভোর পদ্মাপাড়ের মানুষ। তেলের তেলেশমাতের মধ্যেই বাজিমাত করছে দেশের স্বনামধন্য কোম্পানিগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে প্রতিদিনই বাড়াচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। নিত্য পণ্যের বাজারে দাম বাড়িয়ে এমন পণ্যের খোঁজ মেলা দুষ্কর। চাল, আটা, তেল, চিনির পাশাপাশি 30-40% বেড়েছে লাক্স, হুইল সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট সহ গরু দুধের দাম, মধ্যবিত্তের সাধ্যের বাইরে গরুর ও খাসির গোশতের দাম। ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি নিয়েও ক্রেতা বিক্রেতাদের আছে নানা অভিযোগ। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দাম জানাতে রাজধানীর কারওয়ান বাজার এবং চট্টগ্রামের কর্নেল হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম ও সাইফুল মাহমুদ। আমরা প্রথমেই যাব আশিকুল আলমের কাছে। আশিক, নতুন করে বাজারে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং সেই সাথে পাইকার, খুচরা বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন আসলে? অভি, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে প্রতিদিনই কিন্তু নিত্য পণ্যের দাম বাড়ছে। এমন বাজারে এমন কোনো পণ্য পাওয়া যাবে না যে যেটির দাম বাড়েনি। আপনার গত সপ্তাহে যে পণ্য, যে চাল বিক্রি, গত সপ্তাহে যে চাল প্রতি বিভিন্ন আইটেমের যে চাল, সেই চালের মধ্যে 2-5 টাকা বেড়েছিল, এই সপ্তাহে কিন্তু প্রতি চালে আবারও নতুন করে 1-2 টাকা বেড়েছে। এই ভরা মৌসুমে কিন্তু চালের এই অবস্থা। আর আটার কথা যদি বলি, আটা যেটি 2 কেজির যে প্যাকেট 96 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এখন 102 টাকা, নতুন যে প্যাকেট সেগুলোতে কিন্তু 102 টাকা খুচরা মূল্য লেখা হচ্ছে। তার মানে প্রতি কেজিতে কিন্তু আবার 3-4 টাকা, আবার কোনো কোনো আটার ক্ষেত্রে কিন্তু 5-6 টাকাও বেড়েছে। আর পাশাপাশি রসুনের কথা যদি বলি, রসুন যেটা বিক্রি হতো 120 টাকা, সেটি বিক্রি হচ্ছে 170 টাকা, এবং আদা যেটি বিক্রি হতো 90 টাকা, সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এই সুযোগে, নিত্যপণ্যের এই সুযোগে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে বৃহৎ কোম্পানিগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা সুযোগ নিচ্ছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে লাক্স সাবান, যেটি বড় সাবানটি, এই সাবানটির মূল্য কিন্তু এখন রাখা হচ্ছে 65 টাকা, অথচ গত সপ্তাহে কিন্তু যখন তারা দিয়েছিল, তখন সে মাল দিয়েছিল, সেখানে কিন্তু রেট ছিল 60 টাকা, এবং ঠিক এমনি কিন্তু প্রতিটি সাবানে তারা কিন্তু বাড়িয়েছে 5 টাকা। এবং শ্যাম্পু, যেগুলো মিনিপ্যাক শ্যাম্পু ছিল, সেগুলোতেও কিন্তু দাম বাড়াচ্ছে। বিভিন্ন পদের শ্যাম্পুতেও কিন্তু দাম বেড়েছে। পাশাপাশি লবণ বলেন, প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা থেকে এখন বিক্রি হচ্ছে 45 টাকা। সুজির দামও কিন্তু বেড়েছে, যেটি 40 টাকা বিক্রি হতো সেগুলো এখন কিন্তু 42-45 টাকাও সুজি বিক্রি হচ্ছে। পাশাপাশি সাবান, শ্যাম্পু থেকে শুরু করে আপনার ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে প্রতিটি পণ্যের দামই কিন্তু বেড়েছে, এবং বিশেষ করে বাচ্চাদের যে দুধ, সেই দুধ, গরু দুধের দামও কিন্তু বেড়েছে কেজিতে 50-60 টাকা। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্য পণ্যের দরদামের খবর। এখন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাইফুল মাহমুদ, সেখান থেকে জানবো আমরা চট্টগ্রামের বাজারের খবর। সাইফুল, আশিক, আপনাকে ধন্যবাদ। আমি আসলে কোন দ্রব্যের কথা বলবো, কোন পণ্যের কথা বলবো, দাম বৃদ্ধির কথা? চট্টগ্রামে সব ধরনের দ্রব্যের দাম কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আমি আজকে সকালের বাজারের কথা যদি বলে থাকি, চাউল গত মঙ্গলবারে যারা চাউলের ডিও পেটেছেন খুচরা বাজার, তারা বললো 50 কেজির একটা চাউল 3100 টাকা দিয়ে ওনারা ক্রয় করেছেন। বৃহস্পতিবারে সেই চাউল কিন্তু 3600 টাকার উপরে কিন্তু তাদেরকে কিনতে হয়েছে। তারা বললো, খুচরা দোকানদাররা বললো, যেহেতু আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, সেই জন্য বেশি দামে কিন্তু আসলে বিক্রি করতে হবে, আমাদের কিছু করণীয় নেই। আর ক্রেতা সাধারণ আসলে ওনারা বললো যে এখানে কিন্তু বাজার মনিটরিং এর অভাব রয়েছে। সরকারের পক্ষ থেকে যে বাজার মনিটরিং এর কথা বারবার বলা হচ্ছে, সেটা কিন্তু আসলে অভাব রয়েছে, যার কারণে কিন্তু তেলের যে চ্যালেঞ্জমেটি ছিল সেটা শেষ হতে না হতে কিন্তু আসলে চাউল নিয়ে শুরু হয়েছে এখন আরেক কারসাজি। প্রতিটি পণ্যের দামই কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। এখানে আমি যদি আসলে আটা ময়দার কথা বলি, সেখানে কিন্তু কেজি প্রতি আটা ময়দার দাম বেড়েছে কিন্তু আসলে 12-15 টাকা করে। চট্টগ্রামে প্রতিটি পণ্যের দামই কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। গরু দুধের কথা যদি বলি, যে গরু দুধ আসলে
320 টাকা বিক্রি হতো, সেই গরু দুধ কিন্তু আজ সকালে বিক্রি হচ্ছে কিন্তু 425 টাকা, এবং এক লাফে কিন্তু গরু দুধে কিন্তু আধা কেজির প্যাকেটে কিন্তু 85 টাকার উপরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজও কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, প্রতিটি পণ্যের দামে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাবানের কথা যদি বলি, কাপড়ের ডিটারজেন্ট পাউডারের কথা বলি, আসলে প্রত্যেকটা দ্রব্যের দামই বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আসলে ক্রেতারা অভিযোগ করলেন, আসলে শক্তিশালী বাজার মনিটরিং এর অভাবে কিন্তু আসলে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয় রাখি, যেটা আজকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ, সেখানে গরুর চট্টগ্রামে গরুর মাংস বিক্রি হচ্ছে যে 900 টাকা করে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা করে। আসলে এটা দেখার কেউ নেই, এবং ক্রেতারা অভিযোগ করে বললেন আসলে এই বাজার শক্তিশালী মনিটরিং এর অভাবে কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রেতারা আশা করেন হয়তো সরকার এই বিষয়টির দিকে একটু লক্ষ্য রাখবে। আশিক এবং সাইফুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজার এবং চট্টগ্রামের কর্নেলহাট থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আশিকুল আলম এবং সাইফুল মাহমুদ। বন্যা পরবর্তী সময় দুর্ভোগ বেড়েছে সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায়। কাদা জল আর স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করছেন হাজারো পরিবার। বন্যার পানিতে কাঁচা ও টিন শেডের ঘরে ব্যাপক ক্ষতি হওয়ায় অনেকেই বসত ঘরে পরিবার নিয়ে উঠতে পারেনি। এছাড়া ভাঙা ক্ষতিগ্রস্ত ঘরে উঠলেও অনেকে খাদ্য সংকটে ভুগছেন। তাছাড়া বন্যার পানিতে টিউবওয়েলে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে বন্যার্থদের। এদিকে বন্যার পানিতে বর্জ্য ও ময়লা আবর্জনা আর দূষিত পানি মিশে যাওয়ায় দেখা দিয়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ। দর্শক, সুনামগঞ্জে বন্যার্থদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, দুর্গতদের সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে কি ধরনের উদ্যোগ দেখছেন আপনি? অবি, দেখুন, বন্যা পরবর্তী সময়ে কিন্তু হাওড়ের জেলা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির যেই উন্নতি হলো, মানুষের মধ্যে কিন্তু স্বস্তি নেই, কেননা দুর্ভোগ বাড়ছে বন্যার্ত এলাকায়। জানিয়ে রাখি, এখন পর্যন্ত অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্র বা উঁচুস্থান থেকে যেখানে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু বাড়ি ফিরছেন, কেউ কেউ আবার বাড়ি ফিরছেন না, কারণ তাদের ঘর ভেঙে গেছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের চালা ভেঙে গেছে, টিন সরে গেছে, মাটি সরে গেছে। এতে আসলে তাদেরকে ঘুরে দাঁড়ানো বা ওই ঘরে বসবাস করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। জানিয়ে রাখি, সুনামগঞ্জে এখনও পর্যন্ত বন্যার্ত এলাকা, বিশেষ করে বর্জ্য এবং দূষিত পানিতে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে, অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। বিশেষ করে বন্যার কবলিত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। জানিয়ে রাখি, এই বন্যায় কিন্তু সুনামগঞ্জে প্রায় 1.5 থেকে 2 হাজার টিউবওয়েল নিম্নাঞ্চলে ডুবে গেছিলো, যে কারণে কিন্তু এই টিউবওয়েলগুলোতে পানি সরবরাহ করতে ব্যাগ পেতে হচ্ছে বানবাসীদের। জানিয়ে রাখি, জনপ্রকৌশল অধিদপ্তর থেকে যেমনটা বলছে যে তারা আসলে প্রায় 1.5 হাজার টিউবওয়েলকে সামনে রেখে তারা এই যাতে এই টিউবওয়েল বিশুদ্ধ করা যায় এবং সেইখানে যাতে আবার নতুন করে এখানে পানি সরবরাহ করতে পারেন বানবাসীরা, সেই ক্ষেত্রে তারা কাজ করছেন এবং জীবাণুনাশক ট্যাবলেট তারা দিচ্ছেন। এছাড়া যেমনটা বললেন যে রাস্তাঘাটের অবস্থা ব্যাপকভাবে খারাপ হয়েছে, 400 কিলোমিটার সড়ক কিন্তু ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। এতে এলজিডি এবং সড়ক জনপথ বিভাগ থেকে বলা হয়েছে তারা ইমার্জেন্সিভাবেই কিন্তু এই সড়কগুলো বন্যা পরবর্তী সময়ে তারা এগুলো মেরামত করার চেষ্টা করবে। নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর আহমেদ। কুমিল্লায় প্রতিদিনের ময়লা আবর্জনা এখন নগরবাসীর প্রধান দুর্ভোগে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা এবং ডাস্টবিন সহ প্রয়োজনীয় পরিবহন ও জনবল সংকটের ফলে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর জনগুরুত্বপূর্ণ সড়ক এবং উন্মুক্ত স্থানে অবাধে আবর্জনা ফেলার কারণে বাসিন্দাদের রোগবালাই সৃষ্টি হচ্ছে। তবে নগর কর্তৃপক্ষ বলছেন জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতার কথা। কুমিল্লা থেকে আবুল খায়রের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ লোকের বসবাস। নগর ভবন জানায় নগরীতে প্রতিদিন 150 টন বর্জ্য সৃষ্টি হয়। কর্তৃপক্ষ তাদের সীমিত জনবল দিয়ে 120 টন বর্জ্য অপসারণ করছে, আর বাকি 30 টন আবর্জনা নগরীর সড়কসহ অলিগলিতে পড়ে থাকছে। বিশালী জনগোষ্ঠীর
ময়লা অপসারণের জন্য প্রতিটি ওয়ার্ডে 20 জন পরিচ্ছন্ন কর্মীর প্রয়োজন হলেও কর্মরত রয়েছে মাত্র 2 জন। এছাড়া নেই প্রয়োজনীয় পরিবহন। গন্ধ দুর্গন্ধ হয়, এদিকে যাওয়া যায় না, রিক্সা মানুষ দাঁড়াইতে পারে না। দিনে ময়লা নেওয়ার কারণে দেখা গেছে এখানে যানজট সৃষ্টি হয়। এদিকে নগর কর্তৃপক্ষ থেকে বর্জ্য পরিশোধনের উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। আসছে কুমিল্লা সিটি নির্বাচনে নগরপিতা যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেন, সেই প্রত্যাশা সকলের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। দর্শক, কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, আজ তো প্রতীক বরাদ্দ দেওয়া হবে, তো কুমিল্লা সিটি নির্বাচনের সবশেষ অবস্থা জানাবেন আমাদের। যে আপনি জানেন যে আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আজ আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লা শিল্পকলা একাডেমি। এই শিল্পকলা একাডেমির অভ্যন্তরেই সকাল 9:30 থেকে প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যারা মেয়র প্রার্থী রয়েছেন তারা কিন্তু শিল্পকলায় এসে উপস্থিত হয়েছেন। আস্তে আস্তে যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে আসছেন, তবে কোনো কর্মী সমর্থককে এই শিল্পকলার অভ্যন্তরে প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। শুধু যারা প্রার্থী রয়েছেন তারাই কিন্তু এই প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য শিল্পকলার অভ্যন্তরে এসে উপস্থিত হয়েছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এই সিটি কর্পোরেশন নির্বাচনে 6 জন প্রার্থী ছিল। গতকাল আওয়ামী লীগের যিনি বিদ্রোহী প্রার্থী রয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন 5 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আলোচনায় রয়েছেন 3 প্রার্থী। আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন আরফানুল হক রিফাত এবং বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজামুদ্দিন কায়সার, এই 3 প্রার্থী মূল আলোচনায় রয়েছেন। আজ বিকাল 3টা থেকে তারা প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন শাহিদুল নবী চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা যে প্রচারণা শুরু করবে সেখানে কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হবে, কেউ যেন আচরণবিধি লঙ্ঘন করতে না পারে। এছাড়া খায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আবুল খায়ের। ব্যাংকেশিয়ার স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ আর প্রশিক্ষণের মাধ্যমে দিন পরিবর্তন হচ্ছে রংপুর ও দিনাজপুরের লাখ লাখ কৃষকের। কমে আসছে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য। ন্যায্য মূল্যে পণ্য বিক্রি সহ ব্যাংকিং ব্যবস্থায় কৃষকদের সম্পৃক্ত করতে 2 জেলায় গড়ে তোলা হয়েছে 20টি কৃষক কেন্দ্র। রংপুর থেকে ফিরে জাকির হোসেন রানার ছবিতে রিপোর্ট করছেন খান আলামিন। দিগন্ত বিস্তীর্ণ সবুজ মাঠ, ধান, ভুট্টা, আলু, শশা সহ নানা ধরনের শস্যের সম্ভার। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকায় এই নয়নাভিরাম দৃশ্য। 15,000 টাকা খরচে 31 শতক জমিতে শশা চাষ করেছেন শাহ আলম। বিক্রি করেছেন 25,000 টাকা, আরো 20-25 মতো বিক্রি হবে। এজন্য ব্যাংকেশিয়ার স্থানীয় এজেন্ট আউটলেট থেকে 50,000 টাকার কৃষি ঋণ নিয়েছেন মাত্র 4% সুদে। আগে যেখানে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষ করতেন, লাভের অঙ্কে মিলত 0। 10,000 টাকা নিলে 1,000 টাকা লাভ নিত তারা। 1,000 টাকা লাভ নিত, যদি টাকা দিতে না পারেন চক্রবৃদ্ধিতে আবার সুদ ধরে, তারও 500 টাকা বাড়তি দিতে হয়। ব্যাংক আসার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। বিক্রির চিন্তাও হয়েছে দূর, পাশেই গড়ে উঠেছে কৃষক কেন্দ্র। ব্যাংকেশিয়া, সিনজেন্টা ও RDRS যৌথভাবে একটি প্রকল্পের অধীনে এই কেন্দ্র গড়ে তুলেছে। এখানেই শশা বিক্রি করেছেন শাহ আলম। এখান থেকে কেনাকাটা করে ঢাকায় পাঠাই, ওখানে আমার লোক আছে, ওখান থেকেই বিক্রি করে। দাম নিয়েও চিন্তা নেই। রংপুর শহরের বাজার ও রাজধানীর কাউরান বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয় দাম, ফলে ঠকার আশঙ্কা নেই। তারা জানার সুযোগ পাচ্ছে যে ঢাকার মার্কেটে মূল্যটা কত, রংপুরের মার্কেটে মূল্য কত এবং আমরা কত বিক্রি করছি, সেই জায়গা তার মানে তাদের যে রেভিনিউ আর্নিংয়ের জায়গাটা সেই সম্পর্কে একটা পরিষ্কার তারা ধারণা পাচ্ছে।
মূলত শস্য বীজ, কীটনাশক, শস্য সংরক্ষণ, কৃষি প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি সহজলভ্যকরণ এবং ব্যাংকিং ব্যবস্থায় কৃষকদের অংশগ্রহণ সহজীকরণের লক্ষ্য নিয়েই কৃষক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। রংপুরে 14টি ও দিনাজপুরে আছে এমন 6টি কেন্দ্র। আমরা এই ফার্মারটাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে উই বিলিভ যে মার্কেটের অ্যাক্টররা যেভাবে গ্রো করে ফার্মারটাও সেভাবে গ্রো করবে। এসব কেন্দ্রে প্রায়ই কৃষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে থাকেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে কৃষি ও কৃষি ঋণ সম্পর্কে সার্বিকভাবে অবহিত করা হয় কৃষকদের। খান আলামিন, আরটিভি, রংপুর। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।